তের রাজা দিল বর, এক দুই তিন মহারাজা তোমাদের সেলাম। সেকেন্ড মে, আর আজকে হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন। কততম জন্মদিন, ভীষণ লজ্জার ব্যাপার, মনে করতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, আর আমার কাছে সত্যজিৎ রায়ের কি, আমি ফিল্ম মেকার থেকেও সব থেকে বড়ো আমার যেটা মনে হয় যে ওনার পরে আর মাল্টি ট্যালেন্ট, মানে বহুমুখী প্রতিভা বাঙালি আর মনে হয় আসেনি। আমি কাউকে ছোট করছি না যারা আছে, কিন্তু আমার মনে হয় ওনার পরে আর আর জন্ম নেয়নি বাঙালি বাংলায়। তো যাই হোক, একদিকে অত সুন্দর লেখা, একদিকে অত সুন্দর করে ছবি আঁকা, সেট আপ তৈরি করা, যে সেট আপগুলো তৈরি করতেন, আমি আমার এক জায়গায় পড়েছি বা শুনেছি যে উনি নাকি নিজে একে একে তৈরি করতেন, সেই আঁকার ইয়েগুলো আমি দেখেছি। তো সেই সব কিছু মিলিয়ে আমার মনে হয় ওই রকম বহুমুখী প্রতিভা বাংলায় আর ওনার পরে আর আসেনি। তো যাই হোক, আর আজকের দিনটা আমি হচ্ছে বেশ সকাল সকালই শুরু করে দিলাম, এই যে চা হাতে। আর আজকে আমার সমস্ত বন্ধুদেরকে আগাম ঈদের শুভেচ্ছা। কেউ বলছে আজকে চাঁদ উঠবে, কালকে ঈদ, আমি বুঝতে পারছি না। তাহলে আগাম ঈদের সবাইকে শুভেচ্ছা। সবাই ভীষণ হয়ে লাচ্ছাটা খেতে আমি ভীষণ ভালোবাসি, সেজন্য বলছি লাচ্ছা আর বিরিয়ানি বানিয়ে খাও। তোমরা তো খুব সুন্দরভাবে লাচ্ছা বিরিয়ানি সীমার অনেক রকম ভ্যারিয়েশন তোমরা সব জানো, আমিও অত সত্য জানি না, তো চেষ্টা করি মাঝে মাঝে বানানোর। তো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা, দেখা মানে সেই পুরোনো একই কথা, আমার রোজকার জীবনের ছোটো ছোটো ছবি যেগুলো তুলে ধরে রাখি আর সেগুলোই হয়ে যায় দেখা। তো এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপর কাজটাজগুলো শুরু করবো। স্থানটান মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আজকে, বাইরের কাজটাজ যা করার এই সমস্ত কিছু করা হয়ে গেছে। আর সব হাসির মতো একটা আমার মনের ভিতর কচকচানো জিনিস, সেটা হচ্ছে মামামের শরীরটা একটু খারাপ যাচ্ছে, হয়তো এই গরমই হয়তো ভীষণ ডিহাইড্রেশন হচ্ছে, হয়তো সেখান থেকে হয়তো হতে পারে, বা অনেকদিন ওকে কৃমির ওষুধ খাওয়ানো হয় না সেটাও হতে পারে। যাই হোক, কিসের থেকে হচ্ছে একটু শরীরটা খারাপ হচ্ছে। আজকে ভাবছি বিকেলের দিকে ডক্টর বসবেন, কালকে হোয়াটসঅ্যাপ করেছিলাম উনি সন্ধ্যেবেলার দিকে বসবেন, তো ওকে নিয়ে যাব। চল চাটা শেষ করি আগে, আর বকবকানি রেখে ডান হাতের কাজটা তৈরি করতে যাই আগে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতাগুলো আমি এবার তুলব, কারণ মামামের জন্য একটু হচ্ছে ইয়ে বানাবো, থানকুনি পাতা ঝোল বানাবো, কারণ ওর কয়েকটা তুললেই হয়ে যাবে আমার। এই যে এই যে থানকুনি পাতা ঝোল করার জন্য কড়াইতে একটা কাঁচা লঙ্কা, একটুখানি রাঁধুনি, আর পাতলা পাতলা করে কাটা হচ্ছে ঝিঙে, আলু, পটল, আলু মানে মিষ্টি কুমড়ো, যেগুলো আমাদের শরীর ঠান্ডা রাখে সেই সমস্ত সবজিগুলো দিয়েছি। নুন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য, বিশেষক্ষণ মানে হচ্ছে মিনিট দুয়েকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে আবার এর মধ্যে আমি থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দেবো। দু মিনিট রাখার পরে একটু জল দেবো, জল দিয়ে মিনিট খানেক ফোটালে পরে অল্প করে জল দিয়ে দেখো হয়ে গেছে। আর এইদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। চিকেনটা আমি হচ্ছে তোমার দই, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে আমি এক চামচ ঘি দিয়েছি, ঘি দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, একটু আদা বাটা দিয়ে মাংসগুলোকে পুরো
ভালো করে কষিয়ে নিয়েছি আধ ঘন্টা, তারপর একটু গরম জল দিয়েছি। গরম জল দিয়ে যখন ফুটে উঠেছে ঝোলটা, তখন তার মধ্যে যে দেখতে পাচ্ছ একটা আম, আম এক একটা এক ওয়ান পিস আম সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ আম একটুখানি হাতে করে পিষে নিয়ে দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার গরমের দিনে চিকেন কারি। এইভাবে চিকেন কারি খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা আমি অন্য একদিন কোনো ভিডিও আমি ডিটেলসে দেখাবো তোমাদেরকে। তো খাওয়া দাওয়া হওয়ার পর, বেশ গরম ভাত আর চিকেন খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছি। আর কাজ করতে ইচ্ছে করছিলো, রান্নাঘরটা অপরিষ্কার ছিল, বিকেলবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এলাম। কারণ রান্নাঘর পরিষ্কার মানে গ্যাস, গ্যাসের ওভেনের সামনে যে জানলার যে জায়গাটা থাকে, সেই জায়গাগুলো রোজ পরিষ্কার না করলে না, যখনই রান্নার পরে যদি পরিষ্কার না করি, তাহলে পরে কী হয়, ভীষণ দেখতে খুব বাজে লাগে আর দাগ দাগ হয়ে থাকে। তাও পরিষ্কার করি, তা সত্ত্বেও আমার দাগ পড়ে, যেহেতু আমার চিমনি লাগানো নেই, তার ফলে আমার অনেক উঁচু ওপরের দিকে একদম হলুদ হলুদ দাগ পড়ে গেছে। লোক দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ আমার ওই উপরে হাত যাবে না। তো যাই হোক, ভালো করে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, কারণ এরপরে আবার ছাদে যেতে হবে। ছাদে গিয়ে তোমার জামা কাপড় তুলে আনতে হবে, সন্ধে হয়ে যাওয়ার আগে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এদিকে হচ্ছে সন্ধেও হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল। আমি অলরেডি হচ্ছে জল বসিয়ে দিয়েছি, বাপ্পা ব্ল্যাক কফি খাবে বললো, বাপ্পার জন্য ব্ল্যাক কফি করবো আর আমার জন্য দুধ চা করবো। তো দুধটা ফুটে উঠেছে, এবার চা করব। আর চাটা খেয়ে মামমামকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। তাছাড়া হচ্ছে আজকে বেশ ভাগ্য ভালো ছিল, ক্যাব বুক করার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম। আর দেখো এখানে মানে টেকনিশিয়ান স্টুডিওর এই জায়গাটা একটু অন্ধকার থাকে ঠিকই, কিন্তু আজকে যেন একটু বেশি অন্ধকার মনে হচ্ছে, আর বুঝতে পারছিলাম না। তারপর টালিগঞ্জের কাছে এলাম, মেট্রোর সামনে এলাম, তখন দেখলাম সত্যি অন্ধকার, মানে বিদ্যুতের ঘাটতি যেটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এক্সট্রা লাইটগুলো সব অফ করে দিয়েছে। তো চলো মামামকে ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার কথা হবে। মাম্মাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। তো আমি যেটা ভেবেছিলাম সেটাই, ডাক্তার বললেন সেরকম কিছু না, শরীরটা গরম হয়েছে, অনেক সময় কিডনির থেকেও গরম হয়, ওকে কিডনির ওষুধটা দিল। আর গাটে একটু হালকা হালকা গরম ছিল দেখে ক্যালপল দিয়েছে। আর ওই যে দাঁত দেখো না, দাঁতের ফোকলা, তা উনি বললেন যে দাঁত উঠে যাবে, কোনো চিন্তা করো না, তাও যদি ভয় পাও তাহলে অস্ট্রিও ক্যালসিয়াম দিল, বললো ওটা 3 মাস খাও, দেখো কোনো সমস্যা নেই। আর ওর ভ্যাকসিন কিছু বাঁচছিল, সেই ভ্যাকসিনগুলো দেওয়া স্টার্ট করবো, এই রোববার থেকেই আমরা টাস্ক স্টার্ট করে দেবো ভ্যাকসিনগুলো দেওয়ার। তা উনি, আমি বললাম যে রোববার থেকে দেবো, তো অসুস্থ আছে, বলছে কিসে অসুস্থ আছে, সুস্থই আছে, আর রোববার অনেক দিন বাকি, ও তার মধ্যে ঠিক হয়ে যাবে, ভ্যাকসিন রোববার থেকে স্টার্ট করে দাও। তো যাই হোক, সব কিছু শুনে বেশ ভালোই লাগলো। আর এখন অলরেডি 10:10 বাকি, তো যাই একটুখানি মনের মধ্যে চাপা চাপা টেনশান ছিল। বাচ্চাদের তো এখন রোগ কোথায় কী রোগ হয় না হয় বলা মুশকিল। তো আমি বাড়ি এসে একটুখানি চা নিয়ে বসে পড়েছি, কারণ যাওয়ার সময় চা খেয়ে গেছিলাম, একটুখানি চা ছিল, হয়ে গেছিলো, ওই চায় পোষায়নি, আবার দুধ নিয়ে এসে চা করলাম বাড়ি ফেরার সময়তে। তো সেই চাটা নিয়ে বসেছি, মামুনি রুটি টুটি সব করে টরে রেখে দিয়েছে, আমি জাস্ট মেয়ের জন্য ভাতটাও বসিয়ে এসেছি, মেয়েকে রাত্রে ভাতই খাওয়াবো, আর ওর জন্য সেই দুপুরবেলায় যে থানকুনি পাতা দিয়ে ঝোল করেছিলাম আমি ঝোলটা দেবে খাইয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ আর নতুন গপ্প সপ্প নিয়ে। টাটা।